সত্যি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমিও ভালো আছি। আমি এখন সোমেশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আরজু অনলাইন ক্লাস নেব নবম ও দশম শ্রেণী সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। আসলে আমরা ইতিপূর্বে কিন্তু রাষ্ট্র সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছি। আসলে সরকার ব্যবস্থা রাষ্ট্রে হচ্ছে যন্ত্র স্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা কি বুঝি? বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ। সামগ্রিকভাবে সরকারের কিন্তু আবার তিনটি বিভাগ রয়েছে। সেই বিভাগ তিনটি কি? শাসন বিভাগ, আর দুই নম্বরটা কি? এই তিনটি বিভাগ রয়েছে। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এই তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে। কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রশাসন পরিচালনা দুই ধরনের, একটি হচ্ছে কেন্দ্রীয় আর অপরটি হচ্ছে স্থানীয়। এখন আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে তোমাদের সামনে কিছুটা তুলে ধরব। বাংলাদেশ সরকারের অঙ্গ সমূহ, বাংলাদেশ সরকারের অঙ্গ সমূহের মধ্যে প্রথমে আমরা বলেছি শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধা সমূহ বাস্তবায়ন করে যে বিভাগ করে থাকে তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনীতিক, দাপ্তরিক কর্মকর্তা এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ প্রতিষ্ঠিত হয়। এখন দ্বিতীয়ত হচ্ছে আইন বিভাগ। সরকারের তিনটি বিভাগে একটি হল আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। কোনো প্রয়োজন হলে আইনে সেটা রদবদল হতে পারে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত
মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম যেমন জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, আর ব্রিটেনের আইনসভা হল পার্লামেন্ট। এরকম এক এক দেশের আইনসভা এক এক নামে পরিচিত। অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোন দেশের আইনসভা কিন্তু দ্বি কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য কি জানো প্রিয় শিক্ষার্থী? বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আর ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের আইনসভা কিন্তু আবার দ্বি কক্ষ বিশিষ্ট। বিচার বিভাগ, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কিন্তু একটা অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে কিন্তু বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত হয়ে থাকে। নির্বাহী বিভাগের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির পদমর্যাদা, পদমর্যাদায় রাষ্ট্রপতি কিন্তু সবার ঊর্ধ্বে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ক্ষমতা তিনি প্রয়োগ করেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করে। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করে। রাষ্ট্রপতির কার্যাবলী সম্পর্কে কিছুটা এখন আলোচনা করব। প্রধানমন্ত্রী নিয়োগ ও সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে। প্রধানমন্ত্রী তার পছন্দ মতো কি করে মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি তার পরামর্শ গ্রহণ করেন না।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করে। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগদান করেন। সংসদ বিষয়ক ক্ষমতা। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে আলোচনা হয়। সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। অধ্যাদেশ জারির ক্ষমতা। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণ রাষ্ট্রপতিগণ থেকে কিন্তু নিযুক্ত হয়। ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করবার। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের প্রদত্ত যে কোনো দণ্ড তিনি মার্জনা করতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাকে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কিন্তু এটা হয় না। প্রয়োজনে কি করে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধিনায়ক রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহি আক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে আমরা আজ কি পড়লাম প্রিয় শিক্ষার্থীরা? আজ পড়লাম হচ্ছে রাষ্ট্রের যে তিনটি বিভাগ রয়েছে, সে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আবার এই নির্বাহী বিভাগের ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এখন তোমাদের একটা বাড়ির কাজ। সম্পর্কে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত অবশ্যই তোমরা যতটুকু পড়ানো হয় পড়বে এবং সেগুলো বাড়ির কাজ হিসাবে করবে।
আজ এই পর্যন্ত, আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।